নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেককে অনেক অনেক বন্ধুরা আর কয়েকদিন পর আমরা অক্টোবর মাসে পা রাখতে চলেছি আর এই অক্টোবর মাসে এই সাতরাশির জাতক্য জাতক ও জাতিকার সোনার কপাল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ আর কয়েকদিন পর আমরা অক্টোবর মাসে পা রাখতে চলেছি আর এই অক্টোবর মাসে যে সাঁতরাশির কথা বলতে চলেছি সেই সাঁতরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের সোনার কপাল হতে চলেছে অর্থাৎ আপনার কপাল খুলতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন আর যার দরুন আপনারা যে কোনো কাজে একবার অগ্রসর হলে সেই কাজে আপনারা সাকসেস পাবেনই পাবেন তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তবে একটি বিষয় মাথায় রাখবেন আমি যে রাশিগুলির নাম আপনাদেরকে জানাতে চলেছি সেটি সম্পূর্ণরূপে গ্রহের গোচর হিসাবে তাহলে আসুন যে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির অক্টোবর মাসে সোনার কপাল হতে চলেছে আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা গেম খেলেন বা গেমের ভিডিও দেখেন বা ইন্টারেস্ট রাখেন একটি চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম গেম বুস্ট ট্র্যাপ সেই চ্যানেলের যে ওনার বা মালিক রয়েছে সে কিছুদিন আগে তার বাবাকে হারিয়েছে আর মাথার উপরে যদি বাবা না থাকে বা গার্জেন যদি না থাকে তাহলে তার জীবনে কী কী প্রবলেম ফেস করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন যে চ্যানেলটির নাম আর চ্যানেলটির লোগো দেখতে পাচ্ছেন ওটা আমার চ্যানেল তো আমি সেখানে গেমিং ভিডিও আপলোড করি আপনারা যারা গেমিং কন্টেন্ট পছন্দ করেন তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে একটু ভিডিওগুলো দেখবেন আর একটু সাপোর্ট করবেন এটাই বলতে চাই আর আমি এখানে স্টাডির পাশাপাশি গেমিং মানে চ্যানেল ক্রিয়েট করে আপলোড করি তো একটু পেলে খুব খুশি হব আপনাদের ছেলেটির কথা তো শুনলেন একটি কথা বলি আপনারাই হচ্ছেন ঈশ্বর আপনারাই হচ্ছেন আল্লাহ আপনাদের হাত ছেলেটির মাথায় থাকলে আমার বিশ্বাস সে অনেক দূর যেতে পারবে তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন এবং আপনাদের একটি সাবস্ক্রাইব ছেলেটির মনোবলকে বাড়িয়ে তুলবে তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির অক্টোবর মাসে সোনার কপাল হতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে অক্টোবর মাস আপনাদের জন্য লাকি মাস হতে চলেছে এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না বা আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন অর্থাৎ এই পুজোর মাসটাতে আপনারা কিন্তু যথেষ্ট আনন্দের সাথে এই গোটা মাসটা কিন্তু কাটাতে চলেছেন এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হন তাহলে অক্টোবর মাস আপনাদের জন্য কিন্তু শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে অর্থাৎ সোনার কপাল হতে চলেছে আপনাদের এই অক্টোবর মাসে এই মাসে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিলো না বা আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ হতে চলেছে এর পাশাপাশি এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন শুধু তাই নয় এই মাসে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু কিনতে চলেছেন গৃহের জন্য সব যদি বলা যায় অক্টোবর মাস মেষ রাশির জাতক ও জাতিকারদের জন্য সোনার কপাল আনতে চলেছে এবং আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু এই মাসে মিটিয়ে ফেলতে পারবেন এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে অক্টোবর মাস আপনাদের জন্য কিন্তু শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে অর্থাৎ এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না বা আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন শুধু তাই নয় এই মাসে কোনো সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন এবং ভ্রমণে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু পেতে চলেছেন এই পুজোর মাসটাতে আপনারা কিন্তু আনন্দের সহিত কাটাতে চলেছেন এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে অক্টোবর মাস আপনাদের জন্য কিন্তু শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে এই মাসে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না বা আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করতে চলেছেন এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পদ প্রাপ্ত করতে চলেছেন এই পুজোর মাসটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে অক্টোবর মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে অর্থাৎ সোনার কপাল হতে চলেছে আপনাদের এই মাসে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না বা আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন শুধু তাই নয় মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন অর্থাৎ এই পুজোর মাসটা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে পরে ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে অক্টোবর মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন শুধু তাই নয় এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন এটা বলা যেতে পারে অর্থাৎ এই পুজোর মাসটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে এরপরে শেষ এবং সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই অক্টোবর মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে এই মাসে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না বা আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করতে চলেছেন এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন অর্থাৎ এই পুজোর মাসটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান আপনারা সময় মতো পেয়ে যান ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন এটাই বলব ধন্যবাদ